কিন্তু কোভিডের জন্য এটাও দিদি আমরা কখনো ভাবিনি যে পড়ালেখা করতে গেলে স্কলারশিপ স্টাইপ পাওয়া যায়, সরস্বতী সাইকেল পাওয়া যায়, কন্যাশ্রী পাওয়া যায়। আমরা কখনো ভাবিনি যে রুশিয়ার বরফতলা হসপিটালটা ডাক্তার বিল্ডিং হতে পারে, তাই না? শিক্ষা ব্যবস্থা চিকিৎসা ব্যবস্থা ফ্রিতে পাওয়া যেতে পারে, কেমন মতো দামি চিকিৎসা ক্যান্সারের মতো দামি চিকিৎসা মানুষ সহজলভ্যভাবে বা ফ্রিতে হসপিটালে পেতে পারে। আমরা কখনো ভাবিনি যে কোনো দুষ্ট গরিব মানুষের বিয়ের বিয়ের জন্য রূপশ্রী প্রকল্প পাওয়া যেতে পারে। চিন্তা করে নিই কখনো রাস্তা যে রাস্তাটা আমরা খাবার সাথে সেটা খাওয়াই হতে পারে, তাহলে সমস্ত ব্যাপারে করে সব বন্ধু সমাজ সাথে প্রত্যেকটা বিষয়ে একাধিক প্রকল্প এনে বাংলার প্রত্যেকটা মানুষের জন্য মূল্যায়িত মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিত করেছে, নিশ্চিত করেছে বাংলা বাঙালির এমন কোনো ফ্যামিলি নেই যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো না কোনো মূল্যায় মানুষের জন্য পৌঁছবে। একটু যদি আমরা আদিম যুগে যাই, আমরা দেখবো যে আমরা মানুষরা আমাদের পূর্বসূরীরা জঙ্গলে বাস করি, তাই না? পুরনো প্রস্তুতি, নতুন প্রস্তুতি, তারপর তাম্র যুগ, তারপর বন যুগ, তারপরে লৌহ যুগ, মানে আধুনিক সমাজ তৈরি লৌহ যুগ। তার পরবর্তীকালে এখন মোবাইল এবং কম্পিউটার, আজকে মঙ্গল গ্রহে মহাকাশ যান নামছে, যেগুলো আমরা মানুষ আর সভ্যতার সঙ্গে সঙ্গে শিখেছি। সভ্যতা আমাদের কী শিখিয়েছে? সভ্যতা শিখিয়েছে আমাদেরকে নিজেদের নিরাপত্তা সুনিশ্চিত করতে গেলে একজোড়ে বসবাস করতে হবে। এইভাবে কিন্তু শাসনতন্ত্রের তৈরি, মানুষ যখন গোষ্ঠীবদ্ধভাবে বাস করত একটা গোষ্ঠী প্রধান তখন মানুষ মানুষদেরকে শাসন করতো, ন্যায় অন্যায় এই পেটিংটা সেই নির্ধারিত করতো, অর্থাৎ একটা ন্যূনতম বিচার ব্যবস্থা তখন ছিল। বিচার ব্যবস্থাটা কেন? এই শাসন ব্যবস্থা, এই যে গণতন্ত্র আধুনিক সবটা কিন্তু এইভাবে গোষ্ঠী ব্যবস্থা থেকে একাধিক গোষ্ঠী মিলে একটা রাজ্য গঠন, এইভাবে আস্তে আস্তে মানুষ দেশ গঠনের দিকে গেছে এবং দেশের কনসেপ্ট একটা দেশ একটা রাজ্যের কনসেপ্ট ধারণা কিন্তু মানুষের মধ্যে তৈরি হয়েছে, তাই না? এইবারে যখন এই শাসন ব্যবস্থার মধ্যে থেকে এই কনসেপ্টগুলো তৈরি হয়েছে, সেই শাসন ব্যবস্থায় কখনো দেখি যে আমরা রাজতন্ত্র, কখনো সমাজতন্ত্র, কখনো শৈলাতন্ত্র, কিন্তু মানব জাতি সভ্যতার ইতিহাসে আমরা দেখি যে গণতন্ত্র যে শাসন ব্যবস্থার সবচেয়ে রাষ্ট্র ব্যবস্থার সবচেয়ে উন্নত। কিন্তু তাহলে এই এই যে ব্যবস্থাটা দেখা যাচ্ছে সকলের হাত থেকে দুর্বলকে রক্ষা করা, অনাচারী দুরাচারী অত্যাচারীর কাছ থেকে সাধারণ মানুষকে রক্ষা করে, কেউ যেন বড় প্রয়োগ করে আরেকজনের জিনিস কেড়ে দাঁড়িয়ে করে, কেউ যেন আরেকটা সমাজের মধ্যে আক্রমণ করে মানুষকে মেরে ফেলতে না পারে, তার তার যার জীবন প্রাণ সম্পত্তি তার যে অধিকারগুলো মৌলিক অধিকারগুলো সেগুলো যেন সুনিশ্চিত হয়, তার জন্য তো শাসন ব্যবস্থা কীভাবে সমস্যা কথা বলব। আজকে ভারতবর্ষ স্বাধীনতা 1947 সালে ভারতবর্ষ আধুনিক ভারতবর্ষে নিয়ে যেতে গেলে ভারতবর্ষের যে পিছনের যে ভুলগুলো সেগুলো সংশোধন করে কীভাবে ভারতবর্ষে এগোবে তার জন্য কিন্তু যে চিন্তাভাবনাটা আমাদের বুদ্ধিজীবীরা এনেছিলেন সেই চিন্তাভাবনার ফসলটা বিআর আম্বেদকরের নেতৃত্বে ভারতবর্ষের সংবিধান আকারে আমাদের দেশের শাসন প্রস্তাবিত হয়েছে। ভারতবর্ষের মানুষের একটা সময় কি ছিল আমরা দেখেছি, একটা সময় দাস প্রথা ছিল, তাই না? আমরা একটা সময় দেখেছি যে ভূমি বহু বিবাহ প্রথা ছিল, আমরা একটা সময় দেখেছি সহমরণ প্রথা ছিল, সহমরণ স্বামী মারা গেলে তার স্ত্রীকে স্বামী শুনে চিতায় উঠে মৃত্যুবরণ, তাই না? এই যে ভুল দিক, একটা সময় আমরা দেখেছি উচ্চবর্ণ নিম্নবর্ণের বিভেদ, নিম্নবর্ণের মানুষ পুকুর ব্যবহার করতে পারবে না উচ্চবর্ণে, তার ছায়াটা উচ্চবর্ণের গায়ে পড়লে উচ্চবর্ণের মানুষ তাকে পারিশ করতে পারে। একটা সময় দেখেছি আমরা ইউরোপ জুড়ে দাস ব্যবস্থা, যেখানে জন্মের পর জন্মের মানুষ ভালো চাকরার মানুষরা দাস হিসেবে সেখানে পরিগণিত হতো, তাদের কোনো মৌলিক অধিকার ছিল না, তাদের কোনো বেতন ছিল না, তাদের কোনো স্বাধীন জীবন ছিল না, তারা ছিল উপভোগ্য এবং অত্যাচার করার বিষয় এবং এই মালিকের বিচার শ্রমিক হিসেবে তাদের জীবনটা অতিবাহিত, তাই আস্তে আস্তে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভারতবর্ষের সংবিধানে এই যে বহুমাত্রিক ভারতবর্ষ যেখানে নানা ভাষা নানা বর্ণ নানা জাত নানা মতামত নানা ভারতবর্ষের মানুষ বসবাস করে, নানা ধর্ম বিশ্বাসের মানুষ বসবাস করে, আধুনিক ভারত করতে গেলে এই বিষয়গুলো নিয়ে যেন বিভেদ না আসে সেটাকে দেখা হয়েছে।
জন্য মৌলিক অধিকার সুনিশ্চিত মানুষের ধর্মীয় স্বাধীনতাকে নিশ্চিতকরণ করে তো ভারতবর্ষে সংবিধান বলে তো, এবং একই সঙ্গে সঙ্গে পিছিয়ে পড়া মানুষ যাদেরকে আমরা বলি শিডিউল কাস্ট, পিছিয়ে পড়া মানুষ যাদেরকে বলি আমরা শিডিউল ট্রাইব বা অশ্রেণী উপজাতি, তাদের জন্য সংবিধানে সংরক্ষণ এসেছে। কারণ তারা এত পিছিয়ে ছিল যে তাদের সংরক্ষণের মধ্যে দিয়ে আধুনিক ভারত উপযোগী করে তোলা, চাকরি বা প্রতিদিনের সমাজে শিক্ষা থেকে শুরু করে সমস্ত বিষয়ের প্রতি সংরক্ষণ ভারতবর্ষের সংবিধান প্রণয়নের দ্বারা তারা দিয়ে গেছে। তারা তারা বলি কি তারা এই চাপবার ধর্মীয় মেধাবে এগুলোকে তুলতে চাই, তুলতে চাই এই জন্য যে বহুমাত্রিক ভারতবর্ষে আজকে যদি একতারা ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিজেদের মধ্যে বিভক্তকরণ যদি আমরা না করতে পারি, আর এই বিভক্তিকরণের মধ্যে দিয়ে আমরা একে অপরের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে গেলে ভারতবর্ষটা সৃষ্টি হয়ে যায়। তার জন্য তো এই সংবিধান এবং এই নিয়মের এই পথ আজকে আমরা দেখছি ভারতবর্ষের সেই সংবিধানের মূল ভিত্তি আছে আক্রান্ত। আজকে আমরা দেখছি উচ্চবর্ণ নিম্নবর্ণের সেই সমস্যা আমার ফিরে আসছে। হ্যাঁ, 47 সালের পরেও অনেক ভারতবর্ষের অনেক রাজ্যে যেখানে উচ্চবর্ণ নিম্নবর্ণের মধ্যে বিভেদ আছে, সেখানে উচ্চবর্ণের ক্ষমতাশালী বাহুবলী লোকেরা নিম্নমণ্ডল দলিতদের উপরে অত্যাচার করেছে 47-এর পরেও হয়েছে, বিভিন্ন সরকারের আমলে হয়েছে, কিন্তু দেখা গেছে ভারতবর্ষের সংবিধানকে মান্যতা দিয়ে ভারতবর্ষের আইন ব্যবস্থাকে মান্যতা দিয়ে সেই সরকাররা সেই অত্যাচারী যারা তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোর পদক্ষেপ নেয়, আর তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য তারা তাদের এই অপকর্ম থেকে তারা আস্তে আস্তে পিছিয়েছে। কিন্তু আজকে 2014 সালের পরে আমরা ভারতবর্ষে দেখছি একদিকে ধর্মীয় সচ্ছিন্নতা, ধর্মীয় বিভাজন, আর একদিকে দেখছি উচ্চবর্ণ নিম্নবর্ণের সমস্যা আবার ফিরেছে। এর কারণটা হচ্ছে এটা যে বিজেপির নেতারা তারা ভারতবর্ষের এই জাতপাতের বিষয়টিকে বিশ্বাস করে, বিজেপির নেতারাই মনে করে যে ভারতবর্ষের দলিত শ্রেণীর অধিকার কম, এটা কিন্তু বিজেপির নেতারাই বিশ্বাস করে। আর নেতারা বিশ্বাস করে বলে বিজেপি শাসিত রাজ্যের সরকারের দ্বারা সেই কাজগুলো প্রতিফলিত হয়। আজকে উচ্চবর্ণের লোকেদের দ্বারা দলিত শ্রেণীর উপর যে অত্যাচার বিজেপি শাসিত রাজ্যগুলোতে 2014 সালের পর থেকে নরেন্দ্র মোদী আসার পর থেকে ঘটে গেছে, একটারও কিন্তু কোনো শাস্তির বিধান হয়নি, একটারও কিন্তু শাস্তি পায়নি। কি হয় সমাজ অন্য অপরাধী সে বিষয়িত হবে বা ও তো অন্যায় করে পার পেয়ে গেল, তাহলে আমিও করতে পারি, সেই অপরাধ করলো সেও পার পেয়ে গেল, তাহলে কি হবে আরো যারা অপরাধী আছে তারা উৎসাহিত হবে, এরকম করলে শাস্তি হয় না, তাই না? এবং এই যে অন্যায় দরিদ্রের উপরে যে অত্যাচার 2014 সালের পর থেকে হয়েছে, সেখানে অপরাধীদের কোনো বিচার ব্যবস্থার শাসন নেমে আসেনি, তাদের কোনো শাস্তির সম্মুখীন হতে হবে, তার জন্য এই অপরাধের মাত্রাটা বেড়ে গেছে, অপরাধ করার ইচ্ছেটা বেড়ে গেছে মানুষ মানে এই ধরনের সমাজগুলোকে, এবং তাদের সেই অপরাধের মাত্রাটা বেড়েছে বলে আজকে মনীষা বাল্মীকি মূলক ঘটনা হচ্ছে। এবং বিজেপির সরকার নেতৃত্ব বিজেপির যে আরএসএস যেটা প্লে তারা মনে করে যে ভারতবর্ষের উচ্চবর্ণের নিম্নবর্ণের মানুষদের নিম্নবর্ণের মানুষদের অধিকারটা কম, এবং তাদের থিঙ্কটা যেটা মনে করে বলে আজকে আলিপুরার যদি সেই দলিত মেয়ে দৌড়াকে লুকিয়ে ফেলে তার পরিবারের হাতে পোস্টমর্টম না করে লুকিয়ে ফেলে, এই তো ভারতবর্ষের অবস্থা। আজকে বুঝতে হবে আমাদের একটা গণতান্ত্রিক ব্যবস্থায় 4টে পিলার, একটা হচ্ছে নির্বাচিত জনপ্রতিনিধি যারা আইন ব্যবস্থা তৈরি করে, একটা হচ্ছে ব্যুরোক্রাট বা আমলা যারা হচ্ছে 60 বছর পর্যন্ত চাকরি করে আইএস আইপিএস অফিসার, একটা হচ্ছে বিচার ব্যবস্থা যেমন কোর্ট কোর্ট কোর্টের বিভিন্ন ধাপ আছে বিচার ব্যবস্থা, আর একটা হচ্ছে মিডিয়া বা সংবাদপত্র। আজকে নির্বাচন কমিশন তার মাথাকে মোদীর দিয়ে তার কাছে কি আশা করা যাবে, আজকে শাসন ব্যবস্থায় বিজেপির বিরুদ্ধে যে কেসগুলো আছে এখানে সেখানে বিজেপির নেতাদের পছন্দ করে বিচারপতিরাই বিচার করছে, বিজেপি ব্যানিফিট করে দিচ্ছে তার যে নেতাদের বিরুদ্ধে যে বিচারগুলো হচ্ছে কোন বিচারপতি বিচার করবে সেটা মোদীরাই ঠিক করে দিচ্ছে, সেই বিচারপতির পাশে তাকে বিচারটি পাওয়া যাবে। আজকে মিডিয়াগুলো টাকা দিয়ে কিনে নেওয়া হচ্ছে, সঠিক সংবাদ ভারতবর্ষের মানুষের কাছে পৌঁছচ্ছে, এই ভারতবর্ষের যে সাংবিধানিক যে ভিত্তি, ভারতবর্ষের গণতন্ত্রের যে 4টি ভিত্তি বা পৃথিবীর গণতন্ত্রের যে 4টি ভিত্তি আজকে ভারতবর্ষের ধ্বংসপ্রাপ্ত হয়েছে, এর বিরুদ্ধে আমাদের যুদ্ধে কারণ করতে হবে। দেখুন যদি দেখেন দেখবেন ভারতবর্ষে সময় উপযোগী আন্দোলনগুলো কিন্তু বাংলায় তৈরি হয়েছে,
যেটা গোটে মানে অপশাসন করত, আমাদের যে অত্যাচার করতো, শোষণ করতো, তার বিরুদ্ধে প্রথম গণমাধ্যমটা কিন্তু লড়াইটা বাঙালিটাই শুরু করবে। আজকে সতীদাহর কথা উচ্ছেদ হয়েছিল রাজা রামমোহনের লড়াই, তিনি বাঙালি ছিলেন। আজকে বিধবা বিধবা বিবাহ কথা বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লড়াই করে আইন পাস করেছিল, তাহলে যত অন্যায় কুসংস্কার একই সমাজে তার বিরুদ্ধে এবং সমাজ ব্যবস্থার অপশাসন যারা করে তাদের বিরুদ্ধে সবসময় বাঙালিরা উঠে দাঁড়িয়েছে। এটা বাঙালি ঐতিহ্য, এটা বাঙালি কালচার, এটা বাঙালি সংস্কৃতি। আমরা গর্বিত হওয়া উচিত আমরা যে আমরা হচ্ছি সেই বাঙালি যারা এখনো পর্যন্ত ভারতবর্ষে বলুন আর বাংলাদেশ বলুন যত লোক নোবেল পেয়েছে তার মধ্যে একের সবটাই নাই বাঙালি একাধিক বাঙালি। বিশ্বের সর্বোচ্চ পুরস্কার যদি দেখা যায় যে কোনো একটা জাতি বেশি পেয়েছে এক থেকে দশের পাঁচের মধ্যে আর কোনো একটা জাতি সবচেয়ে বেশি, তাহলে ইহুদি খ্রিস্টানদের পরে বাঙালিরা পড়ে, বাঙালি জাতিটা পড়ে। বাঙালি কিন্তু একটা উৎকর্ষ অন্য একটা জাতি, সে জাতির একটা নিজস্ব ভিত্তি আছে, নিজস্ব সত্তা আছে, নিজস্ব প্রতিরোধ ক্ষমতা আছে এবং অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করার সে জাতির ভাষা আছে। আমরা সেই বাঙালি হিসেবে বলি, আমরা সেই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার উন্নয়ন করার জন্য আমরা কত দিই ব্যক্তি আছে বাংলার যে মনীষীদের মানুষ ভুলে গিয়েছে, চৌত্রিশ বছর ভুলে গিয়েছিল আমরা মনে রাখতাম, আজকে নতুন করে তাদের ফিরিয়ে আনা, বাংলার লোকশিল্পীদের ফিরিয়ে আনা, তাদের থাকা দেওয়া, বাংলার কৃষ্টি সংস্কৃতিগুলোকে আবার বিশ্বের মধ্যে তুলে ধরার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উদ্যোগ এটা কিন্তু বাঙালি জাতির মেরুদণ্ডের সোজা রাখার উদ্যোগ, এটা কিন্তু বাঙালি জাতিকে পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠা করার লক্ষ্যে মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বাংলার উন্নয়ন জাতি হিসেবে যে আমরা মর্যাদা হওয়া উচিত, আমরা যে অন্যতম শ্রেষ্ঠ জাতি ভারতবর্ষের মধ্যে, সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই লড়াইটা করছে পৃথিবীর মানুষের সামনে বাংলা কেমন দাঁড় করার চেষ্টা করছে। আসুন আমরা সেই নেত্রীর পাশে থাকি, আমরা সেই নেত্রীর পাশে থাকি। আমরা মানুষ হিসেবে জন্মেছি, ঈশ্বর আমাদের মধ্যে কোনো পার্থক্য রাখেনি, কোন মানুষ তিনটে চোখ নিয়ে জন্মায় না, ব্যতিক্রম হয়তো হয় তার একটা পা থাকতে পারে না, কেউ বিকলাঙ্গ হতে পারে, ব্যতিক্রম, কিন্তু সেটা ব্যতিক্রম নেই, সব মানুষই এক, সকলের দুটো দিকে একটা হৃদপিণ্ড, দুটো হাত, দুটো পা, দুটো চোখ, তাই না, বত্রিশটা দাঁত, রক্তের রং, তাহলে যে ঈশ্বর আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করেনি, যে ঈশ্বর আমাদের মধ্যে সন্তান দিয়েছে আমাদের পৃথিবীতে, তারা সেই ব্যক্তিরা যারা আমাদের মধ্যে বিভেদ ঘটাতে চায়, তারাই আরএসএস, তারাই বিজেপি, যারা এখন জাতপাতের মধ্যে মানুষকে লড়িয়ে দিতে চাইছে, আচ্ছা বুঝতে হবে সেই লড়াইটা আমাদের দিতে হবে, আর সেই লড়াইটা ভারতবর্ষের মানুষের জন্য লড়ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের সৌভাগ্য, বিশ্বাস করুন যারা মুজিবর রহমানের সঙ্গে রাজনীতি করেছে বাংলাদেশে তাদের সৌভাগ্য যার করে যেটা সঙ্গে রাজনীতি, যারা ইন্দিরা গান্ধীর সঙ্গে রাজনীতি করেছিল তারা সৌভাগ্যবান যে ইন্দিরা গান্ধীর সঙ্গে রাজনীতি করেছিল, আমরা সৌভাগ্যবান যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজনীতি করার সুযোগ দিয়েছি, এর থেকে বড় মর্যাদা আমরা সেই দিদির পাশে দাঁড়াবো। আমরা ছোট কথা আমাদের নিচের তো ভুল আছে, আমি নিজেও সেই সব ভুলের মধ্যে তা নয়, আমি যে ত্রুটিমুক্ত তা নয়, কিন্তু আমাদের যিনি মা বাংলার মা আমাদের নেত্রী, তিনি কিন্তু ত্রুটিমুক্ত বাংলা তৈরি করার জন্য, ত্রুটিমুক্ত যুবক তৈরি করার জন্য আজকে তিনি উদ্যোগ নিয়েছেন, আর সেই উদ্যোগটা বাস্তবায়িত করছেন আমাদের সাংসদ কৌশিক বন্দ্যোপাধ্যায়। আপনারা যারা যুবশক্তি ছেলেরা যারা আজকে ইউক্রেন পড়ে এসেছেন, আমরা আপনাদেরকে স্বাগত জানাই, আমরা আপনাদেরকে বরণ করে নেব এবং আগামী দিনে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে কাজ করবো।